মেন বিভাগের দুর্নীতি পানির তলর কাইট পানি শুকাব ধরেছে দুর্নীতিগ্রস্ত বিষয়া পোহরলে আহিছে 2020-21 বর্ষর নিযুক্তির ভয়ঙ্কর কেলেঙ্কারি মেন নিগমের 217 কর্মচারীক বরখাস্তর নির্দেশ অসম সরকারের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির তদন্তত জালিয়াতির ভয়ঙ্কর তথ্য দুর্নীতি ভ্রষ্টাচার কেলেঙ্কারিরে জর্জরিত এটা নিগম হয়েছে অসমের মেন উন্নয়ন নিগম বছর বছর ধরে নিযুক্তি বিল লিজত দিয়া ইত্যাদিরে বহু বিতর্কিত বিভাগ হিসাবে চিহ্নিত হয়েছে অসমের মেন বিভাগ শেহতীয়াকৈ উচ্চ ক্ষমতা সম্পন্ন এখন কমিটির তদন্তত ধরা পড়েছে অনেক ভয়ঙ্কর বিষয় অবৈধভাবে চাকরি পোৱা 217 কর্মচারীক চিনাক্ত করেছে তদন্তকারী কমিটির দলে ইতিমধ্যেই চিনাক্ত হওয়া 217 জন কর্মচারীক বরখাস্তর নির্দেশ অসম সরকারের প্রতিবেদনের তদন্তর ভিত্তিত নিগমের পরিচালন সঞ্চালকক বরখাস্তর নির্দেশ দিছে মেন বিভাগের আয়ুক্ত সচিবে কোনো ধরনের বিজ্ঞাপন সাক্ষাৎকার নোহোৱাকৈয়ে নিযুক্তি দিয়া হয়েছিল কর্মচারীসকলক কনিষ্ঠ সহায়ক গাণনিক সহায়ক প্রকল্প অভিযন্তা সহকারী প্রবন্ধককে ধরে বিভিন্ন পদত অবৈধভাবে দিয়া হয়েছিল নিযুক্তি বরখাস্তর নির্দেশ দিয়া কর্মচারীর 170 জন নিয়মীয়া আর 47 জন ঠিকাভিত্তিক কর্মচারী উল্লেখযোগ্য যে দীর্ঘ সময়ের বিভাগের অধ্যক্ষর পদত থাকা বিধায়ক রমাকান্ত দেউরীর সময়তেই সংঘটিত হয়েছিল সমগ্র দুর্নীতির কারবার রমাকান্ত দেউরীর ওএসডি হিসাবে আছিল পদ্মকান্ত হাজরিকা এইগৰাকী পদ্মকান্ত হাজরিকা আছিল দুর্নীতিত বহু বিতর্কিত এগৰাকী শীর্ষ বিষয়া যিগৰাকী পদ্মকান্ত হাজরিকার বিরুদ্ধে অবিরতভাবে বাতৰি সম্প্রসারিত হওয়ার পাছতো সরকার প্রশাসনে কোনোদিনেই কোনো কারণত করা নাছিল কোনো তদন্ত পিছে 217 গৰাকী কর্মচারীর অবৈধ নিযুক্তির তদন্ত সাঙুর খাব নাকি হাজরিকার নামও ইতিমধ্যেই দুই প্রাক্তন পরিচালন সঞ্চালকর প্রসঙ্গও আহিছে এই অবৈধ নিযুক্তিত পিছে পদ্ম হাজরিকার নাম সাঙুর না খালেও সেয়া হব এক অন্য লক্ষণীয় বিষয় গুৱাহাটীৰ পৰা অনুপ জ্যোতি নাথৰ প্ৰতিবেদন ঈশান নিউজ কো।